ইয়া মেয়েরা যে খায় না এইটা আমি বিশ্বাস করতে পারলাম না। তোমার আম্মু পাঠাইছে? তাহলে না খাইতে দেও, খিদা লাগছে না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফাতেমাস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? তো আমি তো অনেক ভালো আছি, এই যে দেখেন ঘুরতে আসছি। ওই যে আমার পিছনে ছোটো ছোটো ঘর বাড়ি দেখতে পাচ্ছেন না, ওখানে বেদেরা থাকে। আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর। আমাদের মতো অনেকেই বেড়াতে আসছে, আর আমার সাথে আমি একটা হনুমান নিয়ে আসছি। আমি হনুমান? হনুমানই তো। তো হনুমান নিয়ে এসেছি। তো ওই আমার একদমই বাইরে নিয়ে আসতে চায় না, বুঝছেন? ও আমার কোনো কথাই শোনে না। তো এই যে আপনাদেরকে দেখাইব, এই যে ছাগলের বাচ্চা। ছোটোবেলায় আমাদের অনেক ছাগল আছিল, প্রায় 15-20টার মতো ছাগল আছিল। তোমার ঘরে একটা পাল আছে? তখন তুমি ছোট। আমি ছোট? বাচ্চাগুলো একটা আচার আলো আসতেছে, দেখি কি কি আচার আছে ওনার কাছে। ডাক দাও, ডাক দাও মামা। কি আচার পাওয়া যায়নি মামা? ও আমরা মনে হয় মাত্র ইয়ে হইতেছে, নামতেছে। কেমনে কয় টাকা আছো? 10-20 টাকার। 10-টা 10-টা দাও আর খাও। দেন একবারেই 20 টাকার দেন। হ্যাঁ এখানে 20 টাকা দাও। নাকি আমারটা দিয়া খাবা না? না তোমারটা দেখাবো না, তোমারটা মানে ঝাল একটু কম দেওয়া দরকার। ঝাল কম দিয়ে নাকি ঝাল বেশি দিয়ে না? আমাদের একটু জাল বেশি দিলেও সমস্যা নাই, কিন্তু তোমারটা জাল বেশি কম দিলে বেশি দিলে পরে দামে না। একসাথেই মাখতেছে, জাল দেয়া নিচ্ছে একবারে বোতলে আছে সব দিয়ে দেন। এটা আমার, আমি এখন একা খাবো। বস তোমারটা মধ্যে জাল বেশি দেখে মনে হইতেছে তোমারটা মজা বেশি হয়েছে। আগে টাকা তো এটা কখনো মাইনে নেওয়া যায়? হাতে হাতে টক জিনিস পাইয়া মেয়েরা যে খায় না এইটা আমি বিশ্বাস করতে পারলাম না। আমি তো বিসমিল্লা বইলেই খাইছি প্রথমে, কিন্তু এখন ভিডিও করতেছ তারা মনে করবে কি আমি বিসমিল্লা না। ও তাই, এখন বিসমিল্লা বইলা খাইছি, খায়া পরে কথা বলতেছি। আচ্ছা খাইছে থাকো। ওরে মা, মনে হয় যে দুনিয়ার টক কত সুন্দর মিষ্টি জিনিস। আমি তো জানতাম ছেলে মানুষ টক খায় না, তোমারটাই বেশি মজা হয়েছে। টক তো না মিষ্টি, মরিচের গুঁড়া দিছে, এগুলো মরিচের গুঁড়া। হ্যাঁ একটু জাল বেশি দিছে, তোমার এনে জাল কমাই দিও। কেন আমারটা, আমারটা দেখেন আমারটা কালার কেমন আর ওরটার কালার কেমন, পুরা একদম ইয়ে হয়ে গেছে। দশ টাকা দিয়ে কি করবা তুমি? পুঁইশাক কিনবা? তোমারে কে পাঠাইছে? তোমার আম্মু পাঠাইছে? তাহলে একাই আসছো? তোমার আব্বু নাই? ও আচ্ছা যাও। 10 টাকা চাইতে আসছে আমাদের কাছে পুঁইশাক কিনবে, আইসা বলতেছে 10টা টাকা দেন মামু। আমি বলছি 10 টাকা দিয়ে তুমি কি করবা, পরে বললো পুঁই শাক কিনবো, এটা বলছে। হয়তো বা ওদের রান্না করার মতো আজকে কিছু নাই, তার জন্য বলছে 10 টাকা দিয়ে পুঁই শাক কিনে রান্না করবে। দাম 10 টাকা, আসলে এরকম টাকা কত জায়গায় কত টাকা যায়, 5-10 টাকা কোনো ব্যাপার না। এই ছাগল তোমার বাড়ি কই? এই দেখেন একটু ভয় নাই, আর ডিস্টার্ব করো না, খাইতে দেও, খিদা লাগছে না? খাক খাক খাক, ও এইভাবে খাইতেই পছন্দ করে, এই যে এইভাবে কাছের উপরে চইরা বসে। ছাগলটা একটু ভয় পায় না আমাদেরকে, আমরা যাচ্ছে না মানুষ, একটু ভয় পাইতেছে না, খাইতেছে মনে হয় খিদা বেশি লাগছে। আচ্ছা খাক আসো আমরা যাই, চলো আমরা। আর তুমি এত পিছনে কেন? হাই ভাই কি হয়েছে? হয় নাই কিছু,
অনেক সময় হাঁটতেছি না। ও বাবা, এই দিকে হাঁটতেছে, তুমি ব্যথা হয়ে গেছে হাত পায়ে আমাদের? আসলে অনেক সময় দিদি হাঁটতেছি, আর তো এর জন্য অনেক সময় আর কই, কে বললাম আর বাসাইতে পারিলাম। দেখেন বাসা দিয়ে বাইরেছি হইলো 5টা বাজে, এখন বাজে হইলো 5:30। 6:30 বাইরে গেছে তো দেখ, রোদের ঠেলায় তখন কিছু দেখা যাবে না। এই দা যায় দেখেন, দেখেন রোদের ঠেলায় কেমন কথাছে, কপালের মধ্যে লাগতেছে।